অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় যে বাস্তবে প্রেম করছেন সেই খবর তো ইতিমধ্যে কম বেশি সকলেই জানেন। আলোছায়া ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ ঈপ্সিতা আর অর্ণব দুজনের। ধারাবাহিকে আকাশের চরিত্রে অভিনেত্রী দেবদিতা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন অর্ণব। অন্যদিকে ধারাবাহিকে তার বৌদির চরিত্রে অভিনয় করেছেন ঈপ্সিতা। সেখান থেকে তাদের বন্ধুত্ব হয়। আর এই দুই তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই প্রথমে সন্দেহ দানা বাঁধে অনুরাগীদের মনে। দু বছর বয়স হতে চলল তাদের প্রেমে, এমনকি হবু বরের বাড়িতে যাওয়া আসা করেন অভিনেত্রী। বিয়ের কথার প্রসঙ্গে অভিনেত্রী জানান, এখন বিয়ে করতেও তাদের সমস্যা নেই, পরে বিয়ে করলেও হবে। অর্ণবের পরিবার ও ঈপ্সিতার পরিবার সবারই সম্মতি আছে এই সম্পর্কে। তবে এখন অভিনয় নিয়েই তিনি মাস্টার্স করছেন রবীন্দ্র ভারতী থেকে, তাই চান বিয়ের আগে নিজেদের জায়গাটা আরো পাকাপোক্ত করে নিতে। এই মুহূর্তে স্টার জলসার ধুলোকণাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্যদিকে আলোছায়া শেষ হওয়ার পর শ্রীময়ীতে ছোট চরিত্রে কাজ করেছেন অর্ণব। শ্রীময়ী শেষ, তবু দম ফেলার ফুরসত নেই ছোটর। নতুন বছরে দর্শক তাকে দেখতে পাবেন নতুন রূপে। স্টার জলসায় আসছে সুশান্ত দাসের নতুন ধারাবাহিক আলতাপরি। সেখানেই অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় ফিরছেন নায়কের ভূমিকায়। অভিনেতা জানিয়েছেন, সব ঠিক থাকলে 2022-এর প্রথম দিকে আইনি বিয়ে সেরে ফেলতে চলেছেন তিনি আর ঈপ্সিতা মুখোপাধ্যায়। তাহলে দর্শক, বাস্তবের প্রেমিক জুটি অর্ণব ঈপ্সিতা 2022-এ প্রথম দিকেই তাদের রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলতে চলেছেন। এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনেরই আরো তারকাদের নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।